কোনো সিন্ডিকেট নাই আমার, মানে কোনো বন্ধু বান্ধবী, শুধু গুজব নামের একটা প্রোগ্রাম করতে হবে সেদিন। দেশ টিভির এক আয়োজনে বুবলির কাছে জানতে চাওয়া হয় অনেক নায়িকাদেরই বন্ধু থাকে, এক নায়িকা অন্য একজন নায়িকার বন্ধু হয়, বুবলির কেন ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই। জবাবে বুবলি বলেন, যাদের আপনি বন্ধু বলছেন তারা আসলে সিন্ডিকেট। মূলত বুবলি এখানে অপু আর পরিমণিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন। আমার অবশ্যই আছে, মানে আমার আছে না যে কোনো সিন্ডিকেট নাই আমার, মানে কোনো বন্ধু বান্ধবী, আমার সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং যেমন আমার মিম ফারিয়া ওদের সবার সাথে আমার দেখলে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং অন্যান্য যারা আছে সবার সাথে, কিন্তু খুব কাজের বাইরে আড্ডা দেওয়া বসা ঘোরাঘুরি হতে হয় না, কারণ আমার তো পুরো সময়টাই যেহেতু শুটিংয়ের বাইরে শেজাদের সাথে কাটে, তো খুব একটা সময় হয় না আসলে। বাট যখন গেট টুগেদার হবে তখন ডেফিনেটলি আবার একসাথে হয়তো দেখা যাবে সবার সাথে। যদি একদিনের জন্য আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন জানতে চাইলে বুবলি বলেন, একটা সুপার পাওয়ার চাইবো আল্লাহর কাছে, যেন মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ অহংকার এগুলো যেন মুছে দেওয়া যায়, অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও যেন সবাই সবার বন্ধু হয়ে যায়। আগে হিংসা বিদ্বেষ দূর করলে ট্রাফিক এমনি কমে যাবে, মানুষের মনের ট্রাফিকটা আগে দূর করা দরকার।